সুখবর তুর্কি সমরাস্ত্রের সজ্জিত যুদ্ধ জাহাজ পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপিয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন পদ্মা ক্লাস পেট্রোল বোটের সেকেন্ড ব্যাচ যার প্রথম দুটি জাহাজ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে লঞ্চ করার কথা রয়েছে দেশে নির্মিত এই যুদ্ধ জাহাজগুলো মূলত ইনশোর বা উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষা ও টহলের কাজে ব্যবহার করা হবে অস্ত্র হিসেবে প্রথম ব্যাচের পাঁচটি জাহাজে থার্টি সেভেন মিলিমিটার গান এবং দুইটি ওয়ার্লিকন টোয়েন্টি মিলিমিটার এইচ এম জি ইউজ করা হয়েছে তবে সেকেন্ড ব্যাচের জাহাজগুলোতে একটি তুরস্কের নির্মিত স্ম্যাশ মিলিমিটার রিমোট কন্ট্রোল ওয়েপেন এবং দুইটি সিঙ্গাপুরের নির্মিত এস এটিকে কে ফিফটি এম জি হেভি মেশিন গানস ব্যবহার করা হচ্ছে ছবিতে নির্মাণাধীন পদ্মা ক্লাস পেট্রোল বোর্ড ব্যাচ টু এবং এই জাহাজের ডিজাইন